हेलो स्टूडेंट, আমরা আজ নাম্বার সিস্টেমের 7 ক্লাস করব। এই ক্লাসে আমরা কি শিখব? এই ক্লাসে আমরা কোন একটা প্রোডাক্ট আছে, সেটা যে কোনো নাম্বারের প্রোডাক্ট হতে পারে, কনজুগেটিভ ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট হতে পারে, নাও হতে পারে, যে কোনো নাম্বারের প্রোডাক্টে লাস্টে কতগুলো জিরো আসবে এই টাইপের অঙ্কগুলো করব। তো দেখো কোশ্চেনটা কি বলছে। Find the number of zeros. Find the number of zeros at the end of the product. এই প্রোডাক্টের লাস্টে কতগুলো জিরো আসবে তোমাকে বের করতে হবে। এই প্রোডাক্টের লাস্টে কতগুলো জিরো আসবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি এই প্রোডাক্টটা করব? আমরা কি এই প্রোডাক্টটা করব তারপরে দেখব কতগুলো জিরো আসবে? না, কখনোই নয়। তাহলে কি করব? মেথড আছে। মেথডটা কি? দেখো, তোমাকে জানতে হবে যে জিরো কি করে আসে, জিরো আসার ক্রাইটেরিয়া কি। দেখো, দুই আছে, দুইয়ের সাথে তুমি যদি একটা দশ দাও তাহলে কি হচ্ছে? 20। মানে এই প্রোডাক্টে জিরো কটা? না, এই প্রোডাক্টে জিরো হচ্ছে একটা। তুমি আর একটা দশ দাও তাহলে এই প্রোডাক্টে জিরো কটা হবে? না, মাল্টিপ্লাই করলে 200 হচ্ছে, তাহলে দুটো জিরো হচ্ছে। দ্যাট ইজ জিরোটা ডিপেন্ড করছে কার উপর? 10 এর উপর। তাহলে এখান থেকে এটা ক্লিয়ার, আমরা জিরোটা ডিপেন্ড করছে কার উপর? 10 এর উপর। এবার 10 কে ফ্যাক্টরাইজ করলে আমরা কি কি প্রাইম নাম্বার পেতে পারি? 2 আর কত বলো? 5। এবার তোমাকে এটাই বলছি যে জিরোটা ডিপেন্ড করে অলওয়েজ 2 আর 5 এর উপর। এই 2 আর 5 এর কার উপর? না, 2 আর 5 এর পেয়ার কতগুলো হবে আমরা দেখব। কি দেখব? না, 2 আর 5 এর কতগুলো পেয়ার হচ্ছে সেটা আমরা দেখব। যদি 2 আর 5 এ একটা পেয়ার হয় তার মানে নাম্বার অফ জিরো কটা হবে? না, নাম্বার অফ জিরো হবে একটা। যদি 2 আর 5 এর পেয়ার হয় তিনটে, তাহলে নাম্বার অফ জিরো হবে কটা? তিনটে। এবার তোমাকে এখানে একটা কথা বলে রাখি যে নাম্বার অফ জিরো ডিপেন্ড করছে 2 আর 5 এর উপর, কিন্তু এই 2 আর 5 এর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই নাম্বার অফ জিরো হবে। কিরকম? কি বললাম? মিনিমাম নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ জিরোস। মিনিমাম নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ জিরো। কিরকম ব্যাপারটা? না, ব্যাপারটা হচ্ছে এটাই। দেখো, তুমি মনে করো 5 × 2 × 5 × 2 × 5 × 5 রয়েছে, আবার 5 × 2 × 5 × 2 × 2 × 2 রয়েছে। বলো এখানে 5 আর 2 নিয়ে একটা পেয়ার, একটা জিরো। 5 আর 2 নিয়ে একটা পেয়ার, একটা জিরো। এখানে তাহলে কটা জিরো হবে? দুটো জিরো হবে। এখানে কিন্তু 5 অনেকগুলো রয়েছে, 2 দুটো রয়েছে, তাহলে 2 দুটো রয়েছে, জিরো দুটো হলো। এখানে দেখো একটা পেয়ার আর একটা পেয়ার, কটা জিরো হলো? দুটো জিরো হলো। এখানে 2 আরো রয়েছে কিন্তু জিরো কটা? দুটো। তাহলে তুমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে এখানে জিরোটা ডিপেন্ড করলো, দুটো 2 আছে, দুটো জিরো। এখানে জিরোটা ডিপেন্ড করলো 5 এর উপর, দুটো 5, দুটো 5, দুটো জিরো। তাহলে যেটা মিনিমাম নাম্বার হবে সেটাই নাম্বার অফ জিরো হবে। তাহলে এটাই আমরা দেখব, মিনিমাম নাম্বার কোনটা সেটাই নাম্বার অফ জিরো হবে। সবাই তোমরা এই কথাটা বুঝতে পারলে? যদি এটা বুঝতে পারো এই টাইপের অঙ্কগুলো অনেক সহজে হবে। তো আমরা এই টাইপের অঙ্কগুলো থাকলে কি করতে পারি? না, কতগুলো 2 আছে, কতগুলো 5 আছে সেগুলো বের করে নাম্বার অফ জিরো বের করতে পারি, কিন্তু আমরা করব না। আমরা কি করব? ডাইরেক্ট বলবো নাম্বার অফ জিরো ইজ ইকুয়াল টু, নাম্বার অফ জিরো ইজ ইকুয়াল টু কি করব? মেথড হচ্ছে 27 কে 5 দিয়ে ডিভাইড করব। যেটা কোশেন্ট হবে সেটা লিখব, 27 কে 5 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট, ভাগফল। কোশেন্ট বা ভাগফল কত হবে? 5। এবার দেখতে হবে এই 5 কে কি আমরা 5 দিয়ে আবার ডিভাইড করতে পারি? হ্যাঁ পারি। তাহলে 5 কে আবার 5 দিয়ে ডিভাইড করব আর এটা প্লাস হবে,
তাহলে ডিভাইড করলে কত হচ্ছে কোশেন্ট 1 তাহলে 5 আর 1 কত বলো 6 তাহলে 1 থেকে 27 অবধি মাল্টিপ্লাই করলে 1 থেকে 27 অবধি মাল্টিপ্লাই করলে নাম্বার অফ জিরো কত হচ্ছে 6 হচ্ছে এবার কথাটা হলো কেন 5 দিয়ে ডিভাইড করব পরে বলছি কথাটা এইটা তোমরা সবাই বুঝতে পেরেছো তাহলে কনসেকিউটিভ নাম্বার থাকলে এটা করবে এখানেও কনসেকিউটিভ নাম্বার তাহলে এখানেও কি হবে তাহলে নাম্বার অফ জিরো কি হয় বলো না নাম্বার অফ জিরো হবে কনসেকিউটিভ নাম্বার রয়েছে তাহলে 100 বাই 5 তাহলে 100 কে 5 দিয়ে ডিভাইড করলে কোশ্চেন কত না কোশ্চেন হচ্ছে 20 এরপর 20 কে কি আবার 5 দিয়ে ডিভাইড করা যায় হ্যাঁ 20 কে 5 দিয়ে ডিভাইড করা যায় 20 কে 5 দিয়ে ডিভাইড করলে 4 এবার 4 কে কি আর 5 দিয়ে ডিভাইড করা যাবে না 4 কে 5 দিয়ে ডিভাইড করা যাবে না তাহলে এখানে কত হচ্ছে না 24 হচ্ছে দ্যাট ইজ 1 থেকে 100 অবধি মাল্টিপ্লাই করলে কতগুলো কতগুলো জিরো আসবে 24টা জিরো আসবে তুমি ভালো করে খেয়াল করে দেখো তুমি যদি এখান থেকে এই অবধি কাউন্ট করতে তোমার দুই অনেকগুলো আসতো কিন্তু পাঁচ কটা আসতো মিনিমাম আসতো তাহলে মিনিমাম পাঁচ মানে মিনিমাম জিরো কি করে পাঁচ মিনিমাম বলো ফাইভে একটা ফাইভ আছে টেন টেনে একটা ফাইভ আছে ফিফটিন ফিফটিনে একটা ফাইভ আছে টোয়েন্টিতে একটা ফাইভ আছে বা 25 কটা ফাইভ আছে দুটো তাহলে কটা ফাইভ ছটা ফাইভ তাহলে 1 থেকে 27 এর মধ্যে 6টা 5 আছে 2 কতগুলো আছে অনেক আছে 2 একটা 2 4 এ 2 6 এ 1 8 এ 3 তে এরকম ভাবে অনেক রয়েছে এরকম ভাবে এর মধ্যে 5 এ আছে কত 2 আছে অনেকগুলো বাট 5 আছে 24 সেই জন্য 0 হলো কত 24 ফ্যাক্টোরিয়াল 100 এর মধ্যে কতগুলো 0 আছে এটা কমন ফাইন্ড দা নাম্বার অফ জিরোস এট দা এন্ড অফ দা প্রোডাক্ট অফ দিস এটাও তো একটা প্রোডাক্ট এটা মানে কি ফ্যাক্টোরিয়াল 100 মানে হচ্ছে না ফ্যাক্টোরিয়াল 100 মানে হচ্ছে 100 ইনটু 99 ইনটু ডট ডট ইনটু 2 ইনটু 1 এটা যা হচ্ছে এটা তো তাই ছিল তাহলে এটাতে যদি 24টা জিরো থাকে তাহলে এই প্রোডাক্টের লাস্টেও কতগুলো জিরো থাকবে 24টা জিরো থাকবে সবাই নিশ্চয় বুঝতে পারলে এই অবধি এই অবধি সবাই বুঝতে পেরেছো নেক্সট প্রবলেম আমরা দেখব দেখো সবাই নেক্সট প্রবলেম গুলো দেখব আমরা কি বলছে ফাইন্ড দা নাম্বার অফ জিরোস এট দা এন্ড অফ দা প্রোডাক্ট অফ দিস এই প্রোডাক্টের লাস্টে কতগুলো জিরো আছে তোমাকে সেটা বের করতে হবে তাহলে আমরা বের করব নাম্বার অফ জিরো তাহলে দেখো নাম্বার অফ জিরো কি হচ্ছে না নাম্বার অফ জিরো বের হয় ডিপেন্ড করে কার উপর বলেছিলাম না ডিপেন্ড করে 2 আর 5 এর উপর তুমি দেখো এখানে অনেকগুলো 5 আছে এখানে অনেকগুলো 5 আছে কেন এটা অড নাম্বারের সিরিজ তাহলে 5 এ একটা 5 আছে এরপরে আমরা চেক করব 10 আচ্ছা 10 কি চেক করব না 10 চেক করব না কেন করব না কারণ এখানে তো অড নাম্বারের সিরিজ তাহলে 10 চেক করব না কত চেক করব 15 তাহলে 15 এর একটা 5 আছে 25 এ আছে এইভাবে অনেকগুলো 5 আছে কিন্তু কোনো 2 নেই তাহলে এখানে যেহেতু 2 নেই আমাকে 0 আনতে গেলে 2 আর 5 দরকার যেহেতু 2 নেই সেখানে নাম্বার অফ 0 কি হবে নীল হবে মানে কোনো 0 এখানে আসবে না তাহলে আমরা পরের অঙ্কটা যদি দেখি দেখো এই অঙ্কটা যা ছিল এখানে এখানে সেটাই রয়েছে বাট এর সঙ্গে একটা 64 দিয়ে দেওয়া হয়েছে তাহলে 64 দেওয়া হয়েছে মানে কিছু 2 দেওয়া হয়েছে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু এটাকে আমরা 5 তে ডিভাইড করলাম না কেন কারণ এটাই যে এটা কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার নেই এখানেও কিন্তু কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার নেই তাহলে এখানেও কিন্তু 5 দিয়ে ডিভাইড করলে হবে না তাহলে এখানেও আমরা কি করব এখানে এখান থেকে এই অবধি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো 5 আছে কিন্তু এর মধ্যে কিছু 2 আছে তাহলে দেখতে হবে যে এখানে 2 কটা আছে আর কতগুলো 5 আছে তাহলে দেখো নাম্বার অফ 2 দেখব আমরা তাহলে নাম্বার অফ 2 কোথায় রয়েছে 64 এর মধ্যে রয়েছে আচ্ছা 64 মানে 2 টু দি পাওয়ার 6 তার মানে আমরা বলতে পারি এখানে 2 আছে কটা বলো 6টা 2 আছে কটা 6টা তাহলে নাম্বার অফ 5 বলো তাহলে নাম্বার অফ 5 কত হবে বলো 5 এ একটা 5 আছে 5 আমরা 10 কে দেখতে পাবো না এটা তো অড নাম্বারের সিরিজ 15 দেখতে হবে 15 এ একটা 25 এ দুটো আছে এরপর 35 এ একটা 45 এ একটা 55 এ একটা আবার
তোমার 65 এ একটা, 75 এ কটা আছে বলো? 75 এ দুটো আছে, আরো অনেক আছে। তুমি তাহলে দেখো এখানে মিনিমাম নাম্বার কোনটা হচ্ছে, এখানে মিনিমাম নাম্বার কি 2 না মিনিমাম নাম্বার 5? তাহলে আমরা কি শিখেছিলাম, যেটা মিনিমাম নাম্বার হবে সেটা নাম্বার অফ জিরো হবে। এখানে 5 তো অনেকগুলো হবে, 6 থেকে বেশি হবে, কিন্তু 2 কটা আছে? 6টা। তাহলে মিনিমাম নাম্বার যেটা সেটাই নাম্বার অফ জিরো। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে নাম্বার অফ জিরো এখানটায় কত হবে? না 6 হবে। ছয় নিশ্চয় বুঝতে পারলে এটা। এরপর দেখো পরের অঙ্কটা, তাহলে এখানেও তোমাকে একই লজিক মাথায় রাখতে হবে, কতগুলো এই প্রোডাক্টের পরে জিরো আসবে সেটা বের করতে হবে। তাহলে দেখো তাহলে জিরোটা ডিপেন্ড করে 2 আর 5-এর মধ্যে। তাহলে এখানে দেখবো আমরা কতগুলো 2 আছে আর কতগুলো 5 আছে। তুমি বলো এখানে 2 কে নিয়ে আসতে চাই, তাহলে 2^3 হোল টু দি পাওয়ার কত আছে? 12। এখানে আমরা 5 আনতে চাই, তাহলে 5^2 টু দি পাওয়ার কত? 13। এটা আমরা একবারে ডাইরেক্ট মাল্টিপ্লাই করেও বসাতে পারতাম, এক্সাম হলে আমরা তাই করব। তাহলে এখানে দেখো 2 আছে কতগুলো? 36, আর 5 আছে কত? 26। তাহলে যেটা মিনিমাম হবে সেটাই নাম্বার অফ জিরো হবে। তাহলে 2 আছে 36টা, 5 আছে 26টা, তাহলে যেটা মিনিমাম সেটাই নাম্বার অফ জিরো হবে। তাহলে মিনিমাম 5 আছে, কটা আছে? 26। তাহলে 26টা 5 আছে মানে 26টা কি আছে? 0 আছে। তাহলে তুমি এখানে বলবে নাম্বার অফ জিরো ইকুয়াল টু কত বলছো তুমি? 26 বলছো। তাহলে এই তিনটে অঙ্ক নিশ্চয় তোমরা বুঝতে পারলে। এবার আমরা নেক্সট প্রবলেম দেখব। দেখো দেখো নেক্সট প্রবলেম দেখবে সবাই, নেক্সট প্রবলেম কি বলছে দেখো। এটা কিন্তু কমন প্রত্যেকটা অঙ্কতে, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো এট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার অফ 10। বলছে 10 এর প্রথম 100 মাল্টিপলস এর প্রোডাক্ট করবে। কার প্রোডাক্ট? 10 এর প্রথম 100টা ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট করবে, সেই প্রোডাক্টের লাস্টে কতগুলো জিরো আসবে তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 10 এর প্রথম প্রথম প্রোডাক্টটা কত? 10 ইন্টু 1। সেকেন্ডটা কত? না 10 ইন্টু 2। থার্ড কত? 10 ইন্টু 3। তাহলে লাস্টটা কত হবে? 10 ইন্টু 100। দেখো তাহলে কি হচ্ছে, প্রথমটা কত হবে? 10 ইন্টু 1, তারপরটা বলো 10 ইন্টু 2, দেন 10 ইন্টু 3, ইন্টু ডট ডট ইন্টু লাস্টটা কত হবে? 10 ইন্টু 100। তাহলে 10-এর আমরা প্রথম 100টা মাল্টিপলস নিলাম, ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার অফ 10। তাহলে আমরা 10-এর প্রথম 100টা মাল্টিপলস নিলাম। এবার বলো তুমি এখানে কতগুলো নাম্বার আছে? 1, 2, 3 এইভাবে 100টা পর্যন্ত আছে। তাহলে প্রত্যেকটাতে একটা করে 10 আছে। তাহলে প্রত্যেকটা যদি 100 করে 10 থাকে তাহলে কতগুলো 10 আছে? তাহলে টোটাল 100টা 10 আছে। কতগুলো 10 আছে? 100টা 10 আছে। এরপর এই 100টা 10 আমরা সবগুলো থেকে 10 বের করে দিয়েছি, কত হলো? 1 ইন্টু 2 ইন্টু ডট ডট ইন্টু কত হচ্ছে? 100। তাহলে বলো একটা 10 মানে একটা 0, একটা 10 যদি একটা 0 হয় তাহলে 100টা 10 আছে মানে কতগুলো 0 হবে? 100টা 0 হবে। প্লাস এই অঙ্কটা অলরেডি আগে আমরা করে ফেলেছি, 1 থেকে 100 অব্দি কতগুলো ছিল? 24 ছিল। তাহলে টোটাল কতগুলো হলো? 100 প্লাস 24, তাহলে 124। সরি সরি বুঝতে পারলে এটা। তাহলে এটার কতগুলো জিরো হবে? 124 হবে। এখানে কতগুলো হবে? এখানে আমরা আগেরটার মতোই কমন নেব। এখানে দেখো প্রত্যেকটা থেকে একটা করে 100 কমন নেওয়া যাচ্ছে। 100 যদি কমন নেওয়া যায়, আমরা 100 কমন নিচ্ছি, তাহলে কতগুলো 100 কমন নিচ্ছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে কতগুলো 100? 100টা 100 কমন নিচ্ছে আমরা। তাহলে 100টা 100 কমন নিয়েছি। 100 কমন নিলে এখানে 1, এখানে 2, এখানে 3, ডট ডট ইনটু কত? 100 হচ্ছে। এইটুকু তো কত তুমি জেনে গেছো, এখানে করলাম, তার আগেও করেছি 24। এটা কি রয়েছে, একটা 10 মানে একটা 0 জানি, তাহলে এটাকে আমরা 10 এ কনভার্ট করতে পারি। তাহলে এখানে 10 এ কনভার্ট করতে গেলে কি হবে? 10 টু দি পাওয়ার 2, তাহলে 10 টু দি পাওয়ার কত? 200।
এখানে এটা মানে আমরা কতগুলো জিরো জানি না এটা মানে আমরা জিরো জানি হচ্ছে 24টা তাহলে বলো টোটাল কতগুলো হচ্ছে 10 একটা হলে একটা জিরো তাহলে 200টা 10 আছে মানে 200টা জিরো তাহলে 200টা জিরো প্লাস 24 জিরো তাহলে টোটাল কত না 224 সবাই বুঝতে পারছো তাহলে এই দুটো অঙ্ক হলো নেক্সট প্রবলেম দেখব আমরা দেখো সবাই নেক্সট প্রবলেম দেখবি কি বলছে ফাইন্ড দা নাম্বার অফ জিরোস এট দা এন্ড অফ দা প্রোডাক্ট দিস এই প্রোডাক্টের লাস্টে কতগুলো জিরো আছে তোমাকে বের করতে হবে তুমি দেখে বুঝতে পারছো এখানে সব ইভেন নাম্বারগুলো আছে আর প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা করে দুই আছে তাহলে আমরা সেই দুইটা কমন নিতে পারি বলো এখানে কতগুলো নাম্বার আছে ইভেন নাম্বার আছে তাহলে টোটাল 100 ইভেন নাম্বার তাহলে কত 50টা তাহলে দুই আছে কত বলো 50 দুই কমন নেওয়ার পরে কি থাকলো 1 × 2 × 3 ডট ডট ইনটু কত না এখানে হবে 50 তাহলে এখানে 2 টু দি পাওয়ার 50 রয়েছে এবার তোমাকে মাথায় রাখতে হবে এই 2 টু দি পাওয়ার 50 কিন্তু এখানে কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে এই 2 টু দি পাওয়ার 50 কিন্তু কোনো জিরো দিতে পারবে না কেন 2 আছে 50টা কিন্তু এখানে কি কোনো 5 আছে না নেই তাহলে এখানে কোনো জিরো দিতে পারবে না তাহলে এটা কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার থাকলে আমরা কি করি না আমরা এখানে ডিভাইড করি কত ডিভাইড করি যেটা বড় নাম্বার থাকবে তাকে 5 দে তাহলে 50 কে 5 দিয়ে ডিভাইড করো 50 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে না 50 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 10 হচ্ছে 10 কে যদি আবার তুমি 5 দিয়ে ডিভাইড করো 10 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 2 হচ্ছে তাহলে তোমার কত হচ্ছে 2 কে কি আর 5 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না যাচ্ছে না তাহলে কত হচ্ছে টোটাল 12 হচ্ছে সবাই বুঝতে পারলে এরপর আমরা একই রকম ভাবে পরের অঙ্কটা করব তাহলে এখানে দেখো কি রয়েছে না 3 মাল্টিপলস নাম্বার গুলো রয়েছে তাহলে প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা করে 3 আছে তাহলে 3 কটা আছে 3 যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি না 3 মাল্টিপলস নাম্বার গুলো রয়েছে তাহলে 90 এর মধ্যে 3 মাল্টিপলস নাম্বার কটা আছে 30 আছে তাহলে 30টা আমরা 3 কমন নিচ্ছি এরপরে কি থাকবে 1 × 2 × 3 ডট ডট ইনটু কত 30 তাহলে কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার পেলাম এবার এইটা 3 টু দি পাওয়ার 30 এ কিন্তু কোনো জিরো দিতে পারবে না তাহলে কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার থাকলে আমরা কি করব না এটাকে আমরা বড় নাম্বারটাকে 5 দিয়ে ডিভাইড করব কত ডিভাইড করব 5 তাহলে 30 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে বলো 6 6 কে আমরা আবার কি করতে পারি না 6 কে আমরা 5 দিয়ে ডিভাইড করতে পারি আবার 6 কে 5 দিয়ে ডিভাইড করলে কত 1 তাহলে 6 আর 1 কত হচ্ছে 7 সবাই বুঝতে পারছো নেক্সট প্রবলেম দেখো বলছে ফাইন্ড দা নাম্বার অফ জিরোস এট দা এন্ড অফ দা প্রোডাক্ট দিস এই প্রোডাক্টের লাস্টে কতগুলো জিরো আসবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তাহলে এটাকে কিভাবে করবে দেখো একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা এই অঙ্কটা করতে গেলে তুমি কি করবে তুমি কি করবে এর আগে 1 থেকে 27 অবধি নেবে তাহলে 1 × 2 × 3 × ……27 এই অবধি তুমি ইচ্ছে করে এক্সট্রা নিলে এরপরে যেটা ছিল কত ছিল 28 29 30 ……100 এবার তুমি কি করবে 1 থেকে 100 অবধি কতগুলো আছে সেটা বের করবে 1 থেকে 100 অবধি কতগুলো আছে সেটা বের করবে সেটা কত আছে না 1 থেকে 100 অবধি আছে হচ্ছে তোমার 24 তারপর তুমি কি করবে এখান থেকে এই পর্যন্ত যেটা হবে সেটা তুমি কি করবে না মাইনাস করবে তাহলে যদি তুমি এটা মাইনাস করো এটা মাইনাস করলে 1 থেকে 27 অবধি কটা পেয়েছিলাম আমরা 6টা পেয়েছিলাম তাহলে টোটাল কতগুলো হলো 18টা হলো দ্যাট ইজ আমরা বলতে পারি এই প্রোডাক্টের লাস্টে কতগুলো জিরো হবে না 18টা জিরো হবে সবাই বুঝতে পারলে নেক্সট প্রবলেম দেখবে দেখবে সবাই লাস্ট প্রবলেম বলছি বলছে দা নাম্বার অফ 3 ইন ফ্যাক্টরিয়াল 150 ফ্যাক্টরিয়াল 150 এর মধ্যে কতগুলো 3 আছে তোমাকে বের করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সিজেল টায়ার 2 তে এসেছিল অঙ্কটা তো আমরা আজকে অনেকগুলো অঙ্ক এক্সট্রা করলাম
তো এটার একটা এক্সট্রা অঙ্ক রয়েছে ফ্যাক্টরিয়াল 150 এর মধ্যে কতগুলো 3 আছে তোমাকে বের করতে হবে আচ্ছা ফ্যাক্টরিয়াল 150 মানে তুমি কি জানো ফ্যাক্টরিয়াল 150 মানে তুমি জানো যে 150 ইনটু 149 ডট ডট কত হবে 2 ইনটু 1 অবধি হবে তাহলে 1 থেকে কত হবে 150 অবধি হবে এখানে বের করতে বলেছে 3 কটা আছে অ্যাকচুয়ালি তোমাকে প্রথমে একটা কথা বলেছিলাম 5 দিয়ে কেন ডিভাইড করছে সেই কোশ্চেনটার আনসার তুমি এখানে পাবে তাহলে এখানে 3 কটা আছে সেটা যদি বের করতে চাই তাহলে কি করব না সবচেয়ে বড় নাম্বার যেটা সবচেয়ে বড় নাম্বার যেটা সেটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করব তাহলে 150 কে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি কত পাচ্ছ বলো না 50 এই 50 কে ফার্দার তুমি ডিভাইড করছো কত দিয়ে না 3 দিয়ে কত পাবে বলো 16 16 কে ফার্দার তুমি ডিভাইড করবে 16 কে ফার্দার তুমি ডিভাইড করবে 3 দিয়ে কত পাবে তুমি বলো 5 এই 5 কে আবার তুমি 3 দিয়ে ডিভাইড করবে 5 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 1 তাহলে টোটাল কতগুলো হলো দেখো কত হচ্ছে না 12 2 ক্যারি করছে 1 1 2 7 তাহলে কত হচ্ছে না 72 হচ্ছে তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে 1 থেকে 150 এর মধ্যে টোটাল 72 টা কি আছে 3 আছে এবার কথাটা হলো তাহলে 5 দিয়ে ডিভাইড করছিলাম কেন অ্যাকচুয়ালি যখন কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার থাকে তখন আমরা 5 দিয়ে ডিভাইড করছিলাম তোমার মনে রাখা দরকার কনসেকিউটিভ ন্যাচারাল নাম্বার থাকলে ওই নাম্বারের মধ্যে 5 টাই সবচেয়ে কম থাকবে আর 2 টা সবচেয়ে বেশি থাকবে তাহলে যেটা কম থাকবে সেটা নাম্বার অফ 0 হবে আর আমরা ওখানে 5 দিয়ে ডিভাইড করছিলাম মানে ওখানে আমরা বলছিলাম নাম্বার অফ 0 ইজ ইকুয়াল টু 5 দিয়ে ডিভাইড করছিলাম না ওটা আমরা নাম্বার অফ 0 বের করছিলাম না আমরা বের করছিলাম অ্যাকচুয়ালি নাম্বার অফ 5 নাম্বার অফ 5 যেটা হচ্ছিল সেটাই নাম্বার অফ 0 হচ্ছিল সেই জন্য নাম্বার অফ 5 যেটা হচ্ছিল সেটাকে আমরা 0 বলে চালিয়ে দিয়েছে তাহলে ওখানে আমরা বের করছিলাম 5 দিয়ে ডিভাইড করা মানে নাম্বার অফ 5 বের করছিলাম এখানে সেই জন্য আমরা নাম্বার অফ 3 বের করলে কি করলাম 3 দিয়ে ডিভাইড করলাম সবাই বুঝতে পারলে ওকে সবাই